হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বনালিসাস লাইফে সবাইকে স্বাগত। তো চলুন আজকে কিছু নতুন দেখাবো। তো এইটাই দেখতে, এখানের ভিতরে কি আছে বলুন তো? এখানের ভিতরে কিছু আছে বুঝতে পাচ্ছেন? দেখ দেখুন, মাংস রেখে দিয়েছি আর মাংসের অবস্থা, এখানে মাংস আছে বোঝা যাচ্ছে। কোথায় মাংস আমি তো দেখতে পাচ্ছি না। দেখুন ডিপ ফ্রিজে ছিল, কি অবস্থা হয়ে গেছে। কোথায় মাংস আছে কি জানি, খুঁজতে হবে মাংস কোথায় আছে। রোজ রোজ তো একই ভিডিও দেওয়া হয়, তো আজকে ভাবলাম একটা মাংসের রেসিপি শেয়ার করি। তো আমার কাছে তো মানে আমার বেশ ভালো লাগে, আর এটা দেখবেন এটা করে খাবেন একটা স্বাদটা আলাদা মতো হয়। তো ওই জন্য এই দেখুন আজকে মাংস রেসিপিটাই শেয়ার করলাম। তো প্রথমে আমি কি করলাম বলুন তো, পেঁয়াজ আদা রসুন লঙ্কা টঙ্কা সবগুলো কেটে নিয়েছি। তো এইগুলো সবগুলো আমি তেল দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম সবগুলো একসাথে, কিন্তু টমেটো টমেটো সব একসাথে। তো ভেজে রেখে দিয়েছি, তারপরে ঠান্ডা করলাম, ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে এটা দেখুন পেস্ট করে নিলাম। এ কাঁচা পেঁয়াজ মানে কাঁচা পেস্টও করেন, করে তো তারপরে রান্না করেন, তো এই এই মাংসটা একদিন করে খাবেন, দেখবেন স্বাদটা পুরো আলাদা হয়। তো তারপরে পেস্টটা করে নিলাম, পেস্ট করে নিয়ে তারপরে একটুখানি 2-3 কুচি টমেটো রেখেছি আর একটুখানি পেঁয়াজ রেখেছি। তো এইগুলো সবগুলো আবার এই যে দেখুন তেলটা গরম করতে দিলাম, তেলটা গরম করে এগুলো সবগুলো দিলাম, দিয়ে তেজপাতা টমেটো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, গোটা এলাচ দিয়েছি কিন্তু ভুলে গেছি বলতে, আবার তো ওটা দেখাতে ভুলে গেছি। তারপরে ওগুলো ভেজে নিয়ে মাংসগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম, মাংসগুলো সব দিয়ে নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব মানে বেশ ভালো করে, কারণ যেহেতু মশলাটা আমার বেশি মানে ভাজা পেস্ট করা, তো মশলা দিয়ে বেশি ভাজবো না। তারপরে এই দেখুন, ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, আলুগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো তারপরে এই দেখুন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে বেশ ভালোক্ষণ মানে অনেকক্ষণই ভেজে নিয়েছিলাম। তারপরে কি, তারপরে ওই পেস্ট করা মশলাটা যে ছিল ওখানে আবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কিন্তু আমি মশলাটার মধ্যেই দিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্স করে রেখেছিলাম। তারপরে এই দেখুন মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ মানে অনেকক্ষণ মানে মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নিলাম আবার ভালো করে। তার কষাতে কষাতে দেখবেন একটা তেল ছাড়ে মশলা থেকে, তার মানে কষানো হয়ে গেছে ভালো করে। তারপরে সেই মশলার জলটা যে ছিল যেটাতে পেস্ট করেছিলাম মিক্সিতে, মিক্সিটা ধুয়ে একটা বাটিতে জলটা ঢেলে নিয়েছিলাম, তারপরে ওই জলটা দিয়ে দেব। দেখুন তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম একটুখানি কালার আনার জন্য, আমি বরাবরই কাশ্মীরি লঙ্কা অতটা দেই না, যখন মাংস টাংস রান্না করি তো একটুখানি দিই। তো তারপরে কি, ওই জলটা ঢেলে দিলাম, ঢেলে একটুখানি জল মানে ঢেলে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে কষানো হয়ে গেলে, এটা আবার কষানো হয়ে গেলে তারপরে আবার ভালো আর একটুখানি আমি জল দেব, কারণ এই কষানোটা না একটা আলাদা হয়। তারপরে এই কষিয়ে নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে আর একটুখানি জল দেব, তো এইটা ঝোল মানে একটু হালকা ঝোলঝোল লাগবে, যেহেতু মানে ও এসে খাবে, আমি কারণ ওকে তো দুপুরে রান্না মানে সকালে রান্না করে দিয়েছিলাম, ও সকালে খেয়ে গেছে, আর মাংসটা কিন্তু দুপুরে হচ্ছে, কারণ দুপুরে করে রেখে দেব, রাতে তাহলে গরম করে খেয়ে নিতে পারবো। তারপরে আর কি, এই দেখুন এরমভাবেই আজকে মাংসটা আমি রান্না করলাম। তারপরে আমার মাংসটা হয়ে গেছে বেশ কষা কষা করে নামিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। তো এই মাংসটা একদিন রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে মাংসটা। রোজ রোজ এক ভিডিও আর কি দেখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।